প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 উপভোগ করছেন, দেশ ও বিদেশ সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, মুন্সিগঞ্জ এক আসনের নির্বাচন নিয়ে আলোচনা করবে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা উপজেলা ভাষা ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান। গত 3 পিরিয়ড তিনি চেয়ারম্যান দায়িত্বকালীন যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে। আজ সেই সফল চেয়ারম্যান আমাদের স্টুডিওতে সাইফুল ইসলাম যুবরাজ উপস্থিত হয়েছেন, আমরা তার সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। জি চেয়ারম্যান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যাতে আমাকে স্টুডিওতে এনে আমার কথাবার্তা শুনতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সাইফুল ইসলাম যুবরাজ, তিনি চেয়ারম্যান ভাষা ইউনিয়নের, একজন আওয়ামী লীগের দূর সময়ের মাঠ কর্মী হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছে। মুন্সিগঞ্জ এক আসনের 7 তারিখে নির্বাচন মহিউদ্দিন সাহেব নৌকা মার্কা পেয়েছে, আসলে এই বিষয়টা নিয়ে আজ আমরা একটু টকশোতে আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন। জি চেয়ারম্যান সাহেব, আপনার থেকে জানতে চাবো, মুন্সিগঞ্জ এক আসনে যে নৌকা পেয়েছে মহিউদ্দিন সাহেব, আপনার কি মনে হয় মুন্সিগঞ্জ এক আসনের জনগণ নৌকা প্রতি কতটুকু আপনার বিশ্বাস? ইনশাল্লাহ, সিরাজদিঘান শ্রীনগরবাসী আমাদের নৌকা মার্কা ইনশাল্লাহ ভোট দিবে। জি, বিপুল ভোটে নৌকা জয় হবে, এটাই আমাদের আশাবাদী। আমাদের মহিউদ্দিন ভাই অনেক ভালো লোক, তাকে নিরলসভাবে জনগণ ভোট দিবে, আমার আশা এতটুকুই। যে আরেকটি বিষয়ে আমরা জানতে চাব চেয়ারম্যান সাহেব, আপনি একজন আওয়ামী লীগের দূর সময়ের মাঠ কর্মী হিসাবে কাজ করেছেন নিঃস্বার্থে, এই যে আপনি গত 3 পিরিয়ড চেয়ারম্যান দায়িত্বকালীন যে উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছেন, আপনার কি মনে হয় আপনার এই ভাষা ইউনিয়নের জনগণ, যে সামনে 7 তারিখে নির্বাচন, আমরা জানতে পারলাম যে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে ভিজিট করেছেন বা নৌকা প্রতীক নিয়ে আপনি ঘরে ঘরে গিয়েছেন, দোয়া দিয়েছেন মহিউদ্দিন সাহেবের 7 তারিখে নির্বাচনে সবার থেকে ভোট প্রার্থনা করছেন, আসলে আপনার কি মনে হয় এই আপনার ভাষা ইউনিয়নের জনগণের প্রতি আপনার কতটুকু বিশ্বাস যে 7 তারিখে নির্বাচনে কতটুকু এগিয়ে যেতে পারে? আমার ভাষা ইউনিয়নবাসী আমার সাথে কথা দিয়েছে নৌকাকে ভোট দিব, আমার বিশ্বাস এতটুকুই, কেউ এই কথার নড়চড় হবে না। আমার বাসায় ইউনিয়নবাসী এক চারটা ভোট নৌকায় দিবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আমার এই সিরাজদিঘান শ্রীনগরের বাসীদেরকে সবসময় যাতে খেয়াল রাখে, আমাদের এখানে কোনো এমপি ছিল না, এই 5 বছর যে এমপি ছিল, এমপি আমাদের এখানে কোনো কাজকর্ম করে নাই, তার জন্য আমাদের সিরাজদিঘান শ্রীনগরবাসী অনেকটা অবহেলিত ছিল, অনেক রাস্তাঘাট অবহেলিত ছিল। এখন আমি মনে করি যদি মহিউদ্দিন ভাই যদি আল্লাহ যদি মহিউদ্দিন ভাইকে এমপি বানায় আনেন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ এই সিরাজদিঘান শ্রীনগরবাসীর কাজ সম্পূর্ণ সমাধান হবে ইনশাল্লাহ। জি আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো চেয়ারম্যান সাহেব, আপনি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আপনি মাঠে কাজ করেছেন এই জাতীয় নির্বাচন নিয়ে, যে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে আপনি ভিজিট করেছেন, জনগণ নিয়ে যে মিছিল করেছেন নৌকা প্রতীক, আসলে আপনি কি মনে হয় এই মুন্সিগঞ্জ এক আসনে আরও 3 জন প্রার্থী রয়েছে, তো আপনার কি মনে হয় নৌকার যে অবস্থান কি হইতে পারে? আরও 3 জন প্রার্থী আছে, প্রার্থী থাকবে তো নির্বাচন তো হবেই, প্রার্থী না থাকবে তার নির্বাচন হবে না, তাহলে তো সিলেকশন হয়ে যাবে। কিন্তু যত প্রার্থী থাকুক, মহিউদ্দিন ভাই অনেকটাই এগিয়ে আছেন ইনশাল্লাহ, জনগণের মতামতে সে পাশ করবে, মাত্র 2 দিন বাকি আছে আর নির্বাচনের। আজকে শুক্রবার, শনিবার, রবিবার দিন সকাল 8টায় থেকে ভোট গ্রহণ আরম্ভ হবে। আমি আশাবাদী এতটুকুই যাতে নৌকায় নিচে 1 লক্ষ ভোট বেশি পাবে ইনশাল্লাহ, এ আমি আশাবাদী। তারপর আমি জনগণের উদ্দেশ্য কিছু কথা বলবো, জনগণ যারা আমার বাসাইল ইউনিয়ন বা সিরাজদিঘান শ্রীনগরবাসী যারা আছেন, আমি এখনও আপনাদেরকে অনুরোধ করি, আপনারা অন্য কোনো মার্কায় ভোট দিয়েন না, নৌকা মার্কায় ভোট দিয়েন, মহিউদ্দিন ভাই ভালো লোক, মহিউদ্দিন ভাইকে জয়যুক্ত করুন,
নৌকার জয় হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হবেন, আমাদের এই দুই থানার কাজকর্ম সম্পূর্ণভাবে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। জি, আরেকটি বিষয় জানতে চাব, চেয়ারম্যান সাহেব মহিউদ্দিন ভাই যে নৌকা প্রতীক পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিয়েছে, আসলে নৌকায় যদি জয়যুক্ত হয় তাহলে আপনাদের কতটুক বিশ্বাস যে মহিউদ্দিন সাহেব এই আপনার মুন্সিগঞ্জ এক আসন নিয়ে কতটুক তিনি সাধারণ মানুষের পাশে সেবা দিবার বা চিন্তা ভাবনা, এরকম কোনো আপনার আশা আছে কিনা? আমার জানা মতে মহিউদ্দিন সাহেব আজকে 50 বছর যাবতে, জি, তার বয়স 70-এর উপরে বয়স হয়েছে, জি, সে এই রাজনীতি করে আসতেছে, রাজনৈতিক আড়াতে সে নিরলসভাবে এই রাজনীতির পাশে এসে সবসময় সময় দেয়, জনগণের সেবা করে, জনগণের পাশে থাকে, জনগণের কাজই করে। তাই আমি মনে করি যে মহিউদ্দিন ভাই যদি আল্লাহর রহমতে যদি এমপি হয়, জি, আমি মনে করি সময়ে সময়ে জনগণের কাজ করবে, জনগণের খোঁজ তালাশ করবে, জনগণের পাশে যাবে। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা নিয়ে যে আপনি ফিল্ডে কাজ করেছেন, জনগণের পাশে গিয়েছেন, জনগণের দিকে ভোট চাচ্ছেন, আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে যে উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তাই আমি আমার শ্রীনগরবাসী ও সিরাজদিগানের বাসী সবাইকে বলি, জনগণ যারা আপনারা আছেন, ভোট একটা আনামত জিনিস, এমন জায়গায় ভোট ফালাবেন না যাতে আপনার ভোট কোনো কার্যকরী না হয়। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে আপনারা সফলতা হবেন, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন, আমি আল্লাহর রহমতে বলতে পারি নৌকার বিজয় হবেই, নৌকার বিজয় হবেই ইনশাল্লাহ। আপনারা সবাই রবিবার দিন সকালবেলায় যাই যার যার ভোট আপনারা দিবেন, কেউ বাড়িতে পরে বসে থাকবেন না, কেউ রাগ করে বসবেন না। মহিউদ্দিন ভাই ব্যক্তি মহিউদ্দিন থেকে নামের মহিউদ্দিন নাই, অনেকে বলেন আপনারা যে মহিউদ্দিন যদি এমপি হয় অন্য অন্য লোকের প্রভাব পাবে, না, এটা কোনো দিনে মহিউদ্দিন ভাই করবে না। মহিউদ্দিন ভাই নিজে সব কিছু বুঝে, মহিউদ্দিন ভাই এমপি হলে এই দেশের মানুষকে সবসময় আল্লাহর রহমতে সমাজ তারপর এলাকা যত আছে সম্পূর্ণ ভালো রাখবে, মাদক দ্রব্য করবে, মাদক থাকবে না, সন্ত্রাস চুরি ডাকাতি চলবে না, সম্পূর্ণভাবে সে ওগুলা সম্পূর্ণ সমাধান করতে পারবে এবং সে একজন ভালো লোক, তাকে নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। জি, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ভাসাইল ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ, তার সাথে আমরা একটু মতামত জানতে পারলাম সামনে 7 তারিখে যে নির্বাচন, নির্বাচন নিয়ে কিছু আলোচনা শুনতে পারলেন। মুন্সিগঞ্জ জেলা এক আসনের মহিউদ্দিন সাহেব একজন আওয়ামী লীগের দূর সময়েরও কর্মী হিসাবে তিনি কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিক লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা প্রতীক আমরা কথা বলে থাকি, মহিউদ্দিন সাহেব মাঠে আছে এবং কি থাকবে, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে কথা বলে থাকেন ভাসাইল ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। তিনি বলে থাকেন যে মহিউদ্দিন সাহেব জয় হবে এবং কি তার ইউনিয়নের জনগণের প্রতি তার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অব্যাহত রাখার লক্ষ্যে মুন্সিগঞ্জ এক আসনের জনগণ মিলিতভাবে নৌকাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে বলে আশ্বাস করেন জনগণ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টিভি 71-এ দেখছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, আবারও পরবর্তী আপনাদের সম্মুখে আমরা বিষয়গুলো তুলে নিয়ে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন।